গত কয়েকদিনে তীব্র গরম আর দাবদাহে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে রাজধানী সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে বেশ কয়েকদিন থেকে নেত্রকোনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি দাবদাহ। তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সাথে রয়েছে ঘন ঘন লোডশেডিং। কুষ্টিয়ায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত বেশ কয়েকদিন ধরে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মুন্সীগঞ্জে টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, দেখা নেই স্বস্তি বৃষ্টির। টাঙ্গাইলে আজ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শহরে বিভিন্ন জনবহুল সড়কে অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষের চলাচল কম লক্ষ্য করা গেছে। যশোরে মাঝে মাঝে বৃষ্টি হলেও আকাশ মেঘমুক্ত হয়ে গেলেই শুরু হয়ে যাচ্ছে খরতাপ। জীবনে তো আর খুব তাপ ব্যাপার, রোজে গাড়ির চালানি যাচ্ছে না। যে তাপ চলছে এই তাপে আমরা রাস্তায় বেরোতে পারছি না। মনে হচ্ছে হিটার জ্বলছে, রাস্তায় হিটার জ্বলছে, গাড়ি চালাই যাওয়া যাচ্ছে না। গরম তো প্রচুর গরম, এখানে তো থাকা যায় না। রোদের রোদের সময় কাজ করি, এই সমস্ত চেহারা কালো হয়ে যায়। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।